বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলে এই মুহূর্তে সব বড় আপডেট ওয়েস্ট বেঙ্গলের যে জিটিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেব ওয়েস্ট বেঙ্গলে যে জ্রামী ডাক সেবক সেটার রেজাল্ট কবে সাইকেল থ্রের রেজাল্ট কবে আসবে এই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে গেছে যে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কাজেই তোমরা যারা জিডিএস এক্সাম বা জিডিএস এর ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো এবং কথাগুলো দিয়ে শুনো আশা করে একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রতিবার মতো এবারে রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলে ক্লিক করে অন নোটিফিকশন করে রাখো যাতে আমাদের আপলোড করা ভিডিও সবাই তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধু শেয়ার করবে আর তোমরা এখন যার টেলিগ্রাম

এফ পোস্ট এ পোস্ট ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু সরাসরি স্ক্রোল ডাউন করে চলে আসবে দেখতে পাচ্ছো স্টেজ ওয়ান স্টেজ টু সাইকেল থ্রি যে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট আপলোডের সাইকেল থ্রি প্রসেস সেখানে তোমরা কিন্তু যদি দেখো তাহলে এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবে রেজাল্ট আন্ডার প্রসেসের আন্ডারে যেটি আছে সেখানে জম্মু কাশ্মীর উত্তর উত্তরাখণ্ড বিহার বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল নামটাও কিন্তু আমি ইন্ডিকেট করে দিলাম দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু রিসেন্ট যেটা সব থেকে বড়ো আপডেট অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সাইকেল থ্রি রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করতে গিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ রেজাল্ট রিলিজের ঘরে কিন্তু অন্ধ্রপ্রদেশ এর দু পোস্ট এবং তেলেঙ্গানার এক পোস্ট এবং উত্তর চার হাজার দুশো ছেষট্টি পোস্টের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে এই রেজাল্ট রিলিজে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার রেজাল্ট রিলিজ এটা কিন্তু কোথায় ছিল রেজাল্ট আন্ডার প্রসেস এই উপরে ঘরটিতে ছিল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এইটা এইখানে ছিল ঠিক আছে খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো যেটা আমাদের উপর আমাদের টিম উপর মহল থেকে জানতে পারলো যে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট জিডিএস এর রেজাল্ট যেটার ভ্যাকেন্সি ছিল দু পঞ্চাশটির এর রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে অফিশিয়াল ওয়েবসাইটে আর কিছুদিনের মধ্যে এক থেকে দু মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে অফিশিয়াল ওয়েবসাইটে তো কর্ণ পরিস্থিতি এটা একটা বলে রাখি বন্ধুরা কর্ণ পরিস্থিতি ঠিক থাকলে তবেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এই কথাটাও কিন্তু বারবার বলা হয়েছে তো রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে উইজি অল দ্য বেস্ট তোমরা তোমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে বা ইমেলের মাধ্যমে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার আগে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট জানতে পেরে যাবে যারা যারা রেজাল্ট পাবে তাদেরকে উইস ইউ অল দ্য বেস্ট সবাই কমেন্ট করে জানাবে যাদের হলো ঠিক আছে আশা করি এক থেকে দু সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এতটাই ছিল আপডেট এরকম আপডেট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ